করবা, ঠিক আছে? তো আমি গুগল ক্যালেন্ডারে যাবো, তারপর হইতেছে প্রায় এখানে যে ডক্স আছে, ডক্স হইতেছে কি নোটপ্যাডের কপি, স্লাইড হইতেছে প্রেজেন্টেশন, এটা হইতেছে যে এটার মধ্যে মাইক্রোসফট এটার নাম কি, হ্যাঁ পাওয়ার পয়েন্ট, জি জি পাওয়ার পয়েন্ট, আর হইতেছে এই হ্যাং আউট হইতেছে এদের কি একটা মেসেজিং প্ল্যাটফর্ম গুগলের, মেসেজ জাস্ট মেসেজ আদান প্রদান করা যায়, ক্লাসরুমের মধ্যে যে ক্লাসরুম রিলেটেড অ্যাটেন্ডেন্স শীট সহ শুরু করে সবকিছু করা যায়, এবং আরো কিছু একটা আছে, ফর্ম আছে তাদের, ফর্মের মধ্যে আপনি এক্সাম নিতে পারেন, ঠিক আছে? এখন তো অনলাইন দুনিয়ায় অনলাইন ক্লাসের মধ্যে এক্সাম ওই ফর্মের মধ্যে নেই, ঠিক আছে? এবং ম্যাপস, গুগল সার্চ, প্লে, নিউজ, জিমেইল, এগুলোর সাথে আপনার পূর্ব পরিচিত, তাই না? পূর্ব পরিচিত এই ফটো সিটিসে তাদের গ্যালারি, গুগলের গ্যালারি এক কথায়, ঠিক আছে? এই গেল গুগল একটা বেসিক। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পর্ব কি আপনাদের, সবচেয়ে ইম্পর্টেন্ট পর্ব হইতেছে শিটস, ডকস এবং কি ক্যালেন্ডার, সেটা কি কাজের ক্ষেত্রে আপনাদের টোটালি আলাদা সেশন আছে, একদম আলাদা সেশন আছে, সো এই কারণে আমি এটা কথা বললাম, ঠিক আছে? ব্লগিং এর জন্য আপনাদের একদম টোটাল একটা আলাদা সেশন করা আছে, সেখানে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা, ডোমেইন সিলেক্ট করা, ডোমেইন কিভাবে আনবেন, সব কিছু আর টু এ টু জেড সব কিছু কি হবে দেখানো হবে এই সেশনে। এটা কেন হবে নাকি মানে অন্য কোন এক সময় মানে অন্য কোন একটা প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্ম বলতে কি, মানে এই ক্লাসে, মানে এই ক্লাসে বলতে আজকের ক্লাসে না, অবশ্যই মানে সিরিয়াল ওয়াইজ, মানে একটা রুটিন ওয়াইজ যেদিন এই ক্লাসটা আসবে ব্লগিং এর সেদিন আপনার দেখা যাবে বিস্তারিত লম্বা সেশন আছে, তো এই নিয়ে কি করতে হবে না, টেনশন করতে হবে না। আচ্ছা ভাই, ওকে, তো আমি যখন আসলে ক্যালেন্ডারে ঢুকলাম তখন আমার এরকম একটা কি দেখালো, এরকম একটা ইন্টারফেস শো করতেছে, ঠিক আছে? এখানে যে রেড রেড লাইন টাইটা কি আসলে এটা তো এই মুহূর্তে আমার এই মুহূর্তে টাইম কত, দেখেন কয়টা বাজে, 5:56, তো এখানে যে 6 এর উপরে আছে, একদম একটু উপরে উপরে আছে, 4 মিনিট বাকি আছে, এটা নরমাল টাইম চলতেছে সেটা। এখন আমাকে কেউ একজন বলল, সাপোজ আমি এই যে কারা বলবো, সব সময় একজনটা বললে তো সমস্যা। আচ্ছা, আমি শোয়েব সুজন, সুজন কি কাজ করবেন আগামী এক তারিখে 1 সেপ্টেম্বর, সেদিন আপনি 9:00 থেকে 1:00 পর্যন্ত আমাকে কি করবেন, 9:00 থেকে 1:00 পর্যন্ত আমার কি আছে, এলইডি ক্লাস আছে, এলইডি আমার ক্লাসে সেই টেপটা করে দেবেন, এবং আমি যাতে 1 ঘন্টা আগে একটা ইমেল পাই এবং আধা ঘন্টা আগে একটা নোটিফিকেশন পাই, সেই রকম একটা মিটিং সেট করে আমাকে কি করবেন, আমার মেইলের মধ্যে আমাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো সৈতুদান এটা কিভাবে করবে, ঠিক আছে? তো এখানে আমি যদি দেখি ক্যালেন্ডার নর্মাল ইন্টারফেস, এই যে বিভিন্ন অপশন আছে, এটা আপনি মেনু অপশনটা আনতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন। এখানে কি আছে, টুডে ডেটটা দেওয়া আছে, এবং এখানে কি আছে, ভিউইং অপশন আছে, এটা হচ্ছে ভিউইং অপশন, ডে ভিউ তো দেওয়া আছে, আমি যদি উইকলি ভিউ দিই তো দেখেন উইকলি ভিউ নিতেছে, মান্থলি ভিউ নিলে মান্থলি ভিউ দিতেছে, টোটাল আগস্ট মাস দেখাইতেছে, এবং আমি যদি ইয়ারলি ভিউ নিই তাহলে কি টোটাল 12টা মাস দেখাইতেছে আমার, ঠিক আছে? তো আমি আসলে কিসে করি, আচ্ছা আমি আসলে উইকলি মুডে রাখি, সমস্যা নেই, আপনারা যার যেমন ইচ্ছা সে সেই মোডে রাখতে পারেন। আচ্ছা, মনে করেন আমি ডে মোডে কাজ করি, আচ্ছা ডে মোডে নিয়ে আসলাম, ঠিক আছে? ডে মোডে আসার পর আমার কাজ করবে পরশু দিনের মিটিং, না পরশু দিন না, সরি পরশু দিন না, তারপরের দিন, ঠিক আছে? 1 তারিখে, 1 তারিখের মিটিং আমার, 1 তারিখে শিডিউল করতে হবে। আচ্ছা, আমি প্রথমে কি করবো, ক্যালেন্ডার থেকে 1 তারিখে চলে যাবে, এক্ষেত্রে আপনি যত বছর ইচ্ছা আছে অত বছর পরে করতে চান, 5 বছর 10 বছর পরে করতে চাইলে করতে পারেন, ঠিক আছে? সমস্যা নেই, আপনি জাস্ট এরো চিহ্ন দিয়ে আগে পিছিয়ে করে নেবেন যে মাসে যে ডেট বলে সেটা। তো আমি কি দিচ্ছি, 1 তারিখে শিডিউলিং হবে, 1 তারিখে শিডিউলিং হবে কটা থেকে, সকাল 9টা থেকে দুপুর 1টা, ঠিক আছে? সকাল 9টা থেকে দুপুর 1টা যদি আমার ক্লাস হয়, আচ্ছা না আপনাদের তো 2টা থেকে 6টা, তাহলে আপনাদের 2টা থেকে 6টাই বলে, ঠিক আছে? তো কি হবে, 2টা থেকে 6টা এখানে টাইম দেওয়া আছে, দেখেন 1টা থেকে শুরু করে এই যে টোটাল সারাদিন 24 ঘন্টা টাইমটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এখন কি করতে পারি, 9টা থেকে আমার মিটিং, 2টা থেকে না, আপনি এখন কি করতে পারেন, এই দিনে আইসা, এই ডেভিউতে আইসা 1 তারিখের যে কোনো এক জায়গাতে একটা ক্লিক করেন, ঠিক আছে? একটা ক্লিক করলে পরেই দেখেন আপনি কি আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসে, একটা কি চলে আসছে, একটা একটা পপ চলে আসে, পপ এর মধ্যে কি বিভিন্ন জিনিস জানতে চাইতেছে। ওকে, আমি কি করতে পারি, আসলে আমি আসলে এই জায়গা থেকে সেট করবো, তারপর এখান থেকে মোর অপশনে চলে যাবেন, তো মোর অপশনে আসলে এটা কি ফুল পেজ ভিউ নিবে,
আর ওইখানে থাকলে কি একটা শর্ট পেজ পপ আপ হিসেবে শো করতেছে, ঠিক আছে? তো আমার আসলে 1 তারিখের কাজ কি, 1 তারিখ কাজ হচ্ছে আমার ক্লাস, 1 তারিখের কাজ হচ্ছে আমার ক্লাস। তো আমি টাইটেল নিলাম কি ক্লাস, কয় তারিখে, 1 তারিখে, ঠিক আছে? এই যে 1 তারিখ, 1 তারিখ কটা থেকে, 2টা, এখানে 2টা 30 উইঠা গেছে, আমি কটা থেকে, 2টা থেকে কটা পর্যন্ত, 6টা পর্যন্ত, 4 ঘন্টা, ঠিক আছে? 2টা থেকে 6টা, 1 সেপ্টেম্বর টাইম জোন হিসেবে। টাইম জোন যদি আপনি ক্লায়েন্ট বলে যে আমার ওই অমুক টাইম জোন, টাইম জোনে সিলেক্ট করো, সেটা তো অমুক করবেন। আমার কি বাংলাদেশ, আমি বাংলাদেশেই আছি ভাই, বিদেশে করা যায় না, বিদেশে তো বাংলাদেশ করে রাখলাম আমি। তাহলে আপনি অল ডে চান নাকি শুধুমাত্র 4 ঘন্টাই? না, আমি শুধুমাত্র 4 ঘন্টাই চাই। যদি আপনি চান যে সারাদিনের মিটিং, সেটা আপনি অল ডে সিলেক্ট করবেন। যদি তোমার অল ডে না, আমার 4 ঘন্টা, তো আমি 2টা থেকে 6টা করবো। ওকে, এবার কি আছে, এরপর কি আছে, অ্যাড গুগল মিট টু ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে? তো আপনি যদি একটা ভিডিও মিটিং করতে চান, সেক্ষেত্রে কি আপনি জাস্ট এটার উপরে ক্লিক করলেন, ক্লিক করলে আপনাকে কি দিয়ে দেবেন, একটা মিট সেলেক্টটা কি লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দিয়েছে তারা, যে আপনি যদি অমুক টাইমে মিট সেট ক্লাস করতে চান বা মিটসের মধ্যে ইয়া নিতে চান, সেক্ষেত্রে অমুক দিনের লিঙ্কে এটা, ঠিক আছে? এটা আপনি যদি জাস্ট ক্লিক করে দেন তাহলে ওপেন হয়ে যাবে। এটা যখন আপনার মিটিং এর টাইমটা আসবে তখন এটা অটোমেটিকলি নিয়ে নেবে, ঠিক আছে? এবারে সাপোজ আমি চিন্তা করলাম না, আসলে আমি যে মিটিং সেট করতেছি, আমি আসলে মিটসে না, আমি তো ক্লাস নিব জুমে, আসলে আমি জুম কই পাবো আমি, ঠিক আছে? আপনি জুম কই পাবেন, জুম হইতেছে এই যে দেখেন ডান দিকে কি আছে, গেট অ্যাডনস, এটা প্লাস আছে। তো আপনি কি এটার মধ্যে প্লাস দিলেন, একটু লোড নিল, তারপর কি এই যে দেখেন জুম চলে আসছে, এখানে জুম আছে, সিসকো ওয়েবএক্স আছে, গোটো মিটিং আছে, বা যত এই মিটিং রিলেটেড জিনিস আছে সবকিছু এখানে আছে। এইগুলো আপনি অ্যাড করে, এই জুম সাপোজ আমার জুমে গেলে আপনি জুম অ্যাড করে কি করবেন, জুমের মিটিং এর আইডি লিংক শেয়ার করে দিতে পারবেন, ঠিক আছে? এবার করলাম আমি কি মিটেই দেখলাম, আপনার যদি ইচ্ছা আছে না আমার জুম, তাহলে আপনি জুম আইনা নেবেন, ঠিক আছে? অ্যাড লোকেশন কই যাবে, ময়মনসিং দিলাম, হ্যাঁ, তো ময়মনসিং লেখার পরে চলে আসছে, ময়মনসিং দিয়ে দিলাম। তো নোটিফিকেশন, আমি যেটা বললাম যে আমি 30 মিনিট আগে একটা নোটিফিকেশন চাই, তাহলে 30 মিনিট আছে, 30 মিনিট আছে, আর কি চাই আমি, আচ্ছা একটা ইমেল নোটিফিকেশন চাই। তো আপনি কি করলেন, নোটিফিকেশন চাই, ইমেল চাই, দুইটাই চাই, তারপর একটা চাইলে একটা, এক্ষেত্রে আপনি এই যে এখান থেকে ইমেল চাইলে ইমেল, নোটিফিকেশন চাইলে নোটিফিকেশন, আমি চাই দুইটাই। তাহলে আপনি কি করবেন, অ্যাড নোটিফিকেশন দিবেন, তখন কি দুইটা চলে আসছে, তখন কি করবেন, একটা ইমেল সিলেক্ট করবেন, কতক্ষণ আগে, 60 মিনিট আগে, 60 মিনিট দিলাম। আর যদি আমি চাই যে না মিনিট না, আমি ঘন্টা দিব, রে দিব, উইক দিব, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিন, আমি মিনিটেই রাখলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার ইমেল কোনটা, কোন ইমেইলে, আমার এই ইমেল আছে, ঠিক আছে? আমার এই ইমেলে এখন এই টাইমটাতে আপনি এই যে 2টা থেকে 6টা টাইমের আপনি কি যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বিজি শো করতে চান নাকি ফ্রি শো করতে চান? আমি কি ওই টাইমটা আমি বিজি থাকবো, তো আমি কি বিজি, এবং ডিফল্ট ভিজিবিলিটি পাবলিক করতে চাই নাকি প্রাইভেট করতে চাই, ডিফল্টেই থাকে, এটা আমার চেঞ্জ করার ইচ্ছা নেই। ক্লাসের ডিসক্রিপশন কি, ডিসক্রিপশন ধরেন BM 21 ক্লাস, কাদের ক্লাস, BM 21 এর ক্লাস। ক্লাসের টপিক কি, ক্লাসের টপিক হবে মনে করেন মার্কেট, মার্কেট অ্যাকাউন্ট, ঠিক আছে? এবং কি কি মার্কেট অ্যাকাউন্টে ক্রিয়েশন সেটা আমি কি একটা হচ্ছে নাম্বার লিস্ট করতে পারেন, আর করতে পারেন কি বুলেট লিস্ট করতে পারেন। তো আমি যদি ধরি ফাইবার, কিভাবে করবেন, এই ফাইবারটা লেখার পরে আপনি যদি নাম্বার করতে চান, নাম্বারে ক্লিক করলে দেখেন 1-2 আসবে, তারপর যদি এন্টার করেন 2 আসছে কি, তারপরে কি, তারপর ধরেন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার দিলাম। এখন আমি চাইতেছি না আমার নাম্বার দিতে চাই না, সেক্ষেত্রে আমি কি চাই, বুলেট লিস্ট দিতে চাই, সেক্ষেত্রে আপনি বুলেটে ক্লিক করলেন, এটা কি হয়ে যাবে, বুলেট হয়ে যাবে, এটা এই যে গোল একটা ইয়া, ঠিক আছে? আপনি যদি নাম্বার চান নাম্বার রাখতে পারেন, বুলেট চাইলে বুলেট রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি এখন আপনি বললেন যে ভাইয়া এই ফ্রিল্যান্সের পর এন্টার করলাম, এখন আমি তো ওই বুলেট চাই না, আমি কি কিভাবে যাবো, আর একটা এন্টার ক্লিক করেন চলে গেছে, ঠিক আছে? ডাবল এন্টারে কি চলে যাবে, সিঙ্গেল এন্টারে নেক্সট হবে, সিঙ্গেল এন্টারে নেক্সট হবে, ঠিক আছে? এবং কি ডাবল এন্টারে এটা কি হবে, গায়েব হবে, ঠিক আছে? এবং আপনি যদি সাপোজ এই মার্কেট অ্যাকাউন্ট, ঠিক আছে, মার্কেট অ্যাকাউন্টের মধ্যে কি চান, একটা লিংক দিয়ে দেবো, ঠিক আছে? মার্কেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে, সেক্ষেত্রে কি করবেন, এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে মার্কেট অ্যাকাউন্টের মধ্যে কি লিংক দিতে চান, সাপোজ আমি দিলাম কি ফেসবুক দিবেন, facebook.com, ওকে করে দিবেন। এখন দেখেন মার্কেট অ্যাকাউন্টে কি হয়ে গেছে, একটা লিংক হয়ে গেছে, কিন্তু দেখছেন নীল কালারের, যদি আমি এটা ক্লিক করি সরাসরি আমার ফেসবুক রিডাইরেক্ট করতেছে, ঠিক আছে? ইটালিক করে দিতে পারবেন,
এবং যদি আন্ডারলাইন হবে আন্ডারলাইন করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি আরো কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চান কোনো ছবি ভিডিও, সেক্ষেত্রে এখান থেকে আপনি ড্রাইভ থেকে আনতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনি যদি এটা বাতিল করতে চান, সেক্ষেত্রে কী করবেন, সিলেক্ট করবেন নর্মালি, যেগুলো অন করছেন ওগুলো অফ করে দেবেন, ঠিক আছে? এটা বোল্ড থাকতে বোল্ড, ওকে। এই ছিল আপনাদের মোটামুটি একটা ভিউ ক্যালেন্ডারে। তারপরে কি, তারপর আছে গেস্ট, অ্যাড গেস্ট। এখন আমি যে শিখতেছি কারে কারে আমি শেয়ার করবো, কার সাথে কার সাথে, সেক্ষেত্রে আপনি এই যে শেয়ার অপশন এখানে, যার সাথে আপনি শেয়ার করতে চাইতেছেন, ঠিক আছে, তার আপনি কি অথরিটি দেবেন, মডিফাই দিবেন নাকি ইনভাইট দিবেন নাকি সি গেস্ট লিস্ট, ওই সেম ওই যে এক্সেলের মধ্যে যেমন ছিল বা শিটস এর মধ্যে যেমন ছিল, আমি তারা মডিফাই করার সুযোগ দিই, সে কি করতে পারবে, সকল কিছু এডিট করতে পারবে, সময় সেজ করতে পারবে, মিটিং সেজ করতে পারবে, লেখা এডিট করতে পারবে বা অ্যাড করতে পারবে। আর যদি আমি ইনভাইট আদার্স, সে শুধুমাত্র অন্যদের ইনভাইট করতে পারবে। আর যদি ইনভাইট না দিই তার কি, শুধু গেস্ট লিস্ট, সে শুধুমাত্র কি করতে পারবে, সে শুধুমাত্র দেখতে পারবে, সে অ্যাজ এ ভিউয়ার দেখতে পারবে, ঠিক আছে? এরপর যদি আমি টোটাল সিলেক্ট করে দিই, সেগুলো টোটাল অথরিটি পাইলো। আর যদি আমি শুধুমাত্র কি চাই, সে শুধুমাত্র দেখবে, আর কিছু করবে না, তার কাছে শুধু দেখা। আপনি যদি তারপর সেভ করেন, সেভ করলে কি বলছে, উড ইউ লাইক টু সেন্ড ইনভিটেশন ইমেলস টু ইয়োর গুগল ক্যালেন্ডার গেস্ট, আপনি যারা সিলেক্ট করছেন ইমেল, যার ইমেলটা আপনি চান যে তার কাছে একটা ইমেল যাক যে হ্যাঁ তুমি এই এই ক্যালেন্ডারের মধ্যে অ্যাড হয়েছো বা এই শিডিউলে তোমায় তুমি দেখতে পারো, ঠিক আছে? আমি না আসলে আমি আসলে এটা ক্রিয়েট করবো না, তো আমি কি করবো, আপনি যদি চান যে সেন্ড করবেন তাহলে আপনি সেন্ড করেন, তাহলে একটা ইমেল পাবে যে অমুক ক্যালেন্ডারে অমুক ইসে তোমাকে অ্যাড করা হয়েছে। আর যদি ডিসমিস দিয়ে দেন তার কাছে কোনো মেইল যাবে না, কিন্তু এটা রানিং করবে, ডু নট সেন্ড করেন তাইলেও, ঠিক আছে? ডিসমিস করলে পরে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর কি ডু নট সেন্ড হইলে তার কাছে কোনো ইমেল যাবে না, কিন্তু সে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে আমি কি চাই না, আমি কেউ অ্যাড করতে চাই না, আমি জাস্ট আমি নিজেই নিজের জন্য করছি, এবার কি আমি সেভ করে দিলাম। এখন আজকের তারিখ কত, 29, ঠিক আছে? এখন যদি আমি 1 তারিখের দিকে যাই, দেখেন 1 তারিখে যদি আমি আসি, সেপ্টেম্বর হয়ে গেল, আচ্ছা সেপ্টেম্বরের 1 তারিখ, এখন দেখেন 2 থেকে 6 আমার কি বুক, ঠিক আছে? কি আছে, বুক আছে, এখানে কি ইস্যু করতেছে, ক্লাস কটা থেকে কটা, 2টা থেকে 6টা, কোথায় মানুষ এখানে ক্লাস, আপনি যদি অন্য কোনো ক্লাস নিতে চান, অন্য কোনো লোকেশন দিতে চান, সেক্ষেত্রে যা হোক আপনি যা ইচ্ছা দিতে পারেন। এরপর যদি আপনি এর উপরে ক্লিক করেন, ওটা সিঙ্গেল ক্লিক, তাহলে আপনি টোটাল ডিটেলস দেখতে পারবেন, ক্লাস অমুক দিন এক তারিখে 2টা থেকে 6টা, এই সে মিটসের লিঙ্ক আপনি জয়েন করতে পারবেন, যারা যারা শেয়ারে থাকবে, যারা যারা দেখবে ভিউয়ার্স, তারা জয়েন করতে পারবে সরাসরি এখান থেকে, তাদের লিঙ্ক কপি করে আরেক জায়গায় দিতে হবে না, এমন কোনো সমস্যা হবে না। তবে কি লোকেশন কই, মমন সিং, এবং ক্লাসের ডিসক্রিপশন কি, BM21, টপিক কি কি, মার্কেট অ্যাকাউন্ট, কথা কথা ড্রাইভার এবং ফ্রিল্যান্সার, এবং 30 মিনিট আগে আমি একটা নোটিফিকেশন পাবো, 1 ঘন্টা আগে কি পাবো, একটা ইমেল পাবো, ঠিক আছে? এই ছিল বেসিক। আমি যদি ডিলিট করে দিচ্ছ, এখান থেকে ডিলিট, এখান থেকে ইডিট করতে পারবেন, আর যদি গেস্ট অ্যাড করতে চান সেগুলো এখান থেকে গেস্ট অ্যাড করতে পারবেন। যেহেতু তারপর আমি কি করতে চাই, আমি আরেকটা আমার একটা ইমেল অ্যাড করি, এই যে সাবজেক্ট কি ক্লাস দিলাম, নোটিফিকেশনটা আপনি আসবে যে আপনার যদি ফোনে ওই যে ইমেলটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি ফোনে নোটিফিকেশন পাবেন, ঠিক আছে? যদি আপনার ফোনে জিমেলটা অ্যাড করা থাকে, সেটা যেহেতু গুগল এর সবকিছু কি কানেক্টেড, ঠিক আছে? কানেক্টেড হলে কি এখানে আপনি ফোনের মধ্যে একটা ইমেল পাবেন, ঠিক আছে, আর একটা নোটিফিকেশন পাবেন, অথবা এখানেই পাবেন একটা আমাদের ইমেইলে চলে আসবে। আচ্ছা, এখান থেকে যদি আপনি ইমেল গেস্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি যারা অ্যাড করবেন তার ইমেলটা দিয়ে দিবেন, তার কি মেসেজ দিতে চান, যে হ্যাঁ জয়েন ক্লাস, জয়েন ক্লাস বলবেন, বলি হ্যাঁ জয়েন ক্লাস, সে একটা ইমেল পেয়ে যাবে, এবং কি এখান থেকে ইমেলটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? ক্লাস যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারবেন, সেই না আপনি ক্যান্সেল করে দিতে পারবেন, ওকে? এখান থেকে আছে কি ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলে পরে কি এই সেম মিটিং অন্যান্য কোথায় কোথায় অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন, এবং চেঞ্জ ওনার, আপনি যদি চেঞ্জ ওনারে করেন, চেঞ্জ ওনার করে দেন, সেক্ষেত্রে ধর সাপোজ আপনার ক্লায়েন্ট বললো কাজ শেষে বললো যে হ্যাঁ আমাকে এখন ওনার করে দাও, ঠিক আছে? তখন আপনি কি করবেন, তারে ওনার করে দিবেন, সে তখন সে সেইটার মালিক, তখন ওইটার ফুল অথরিটি তার কাছে থাকবে, ঠিক আছে? তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যখন আপনি করতে যাবেন তখন আপনার এই ক্যালেন্ডারের কাজটা আসলে খুবই কমন, খুব বেশি কমন, মানে মোস্টলি লোকই বলে যে এই কাজটা করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি এটা করবেন, বাকিটা দিতে চাই ধীরে ধীরে আপনি শিখে ফেলবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোনো প্রশ্ন আছে, আর একটু বুঝে নোটিফিকেশন, মানে নোটিফিকেশনটা যে আমরা সিলেক্ট করলাম এই নোটিফিকেশনটা কোথায় আসবে? আপনি যদি আপনার ফোনে আপনার ইমেলটা লগইন করা থাকে আপনার ফোনে আসবে, আর অথবা যদি আপনি পিসিতে থাকেন আপনার পিসিতে আসবে, একটা ইমেল আসবে, একটা নোটিফিকেশন আসবে, আমরা দুইটা সেটআপ করলাম না, হুম, তাহলে কি আমার ইমেল যাবে কতক্ষণ আগে, 1 ঘন্টা আগে, তাই না? ইমেল যাবে 1 ঘন্টা আগে, আর নোটিফিকেশনটা 30 মিনিট আগে থেকে শুরু হবে, নোটিফিকেশন আলাদা, ইমেল আলাদা,
নোটিফিকেশন বলতে আপনার যেমন নর্মাল নোটিফিকেশন আসে ফোনের মধ্যে, আমার একটা নোটিফিকেশন আসলো বা এই যে দেখেন এই পিসি ল্যাপটপের মধ্যে, এই যে জায়গাতে দেখেন ল্যাপটপের মধ্যে, আমি বলি ল্যাপটপের মধ্যে এই যে দেখেন এই গুগল ক্রোম থেকে একটা নোটিফিকেশন আসছে, এই জায়গাতে দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে গুগল ক্যালেন্ডার ঠিক, মানে নোটিফিকেশনটা ক্যালেন্ডার ঠিক। জি জি জি, বুঝতে পারছেন? জি। ওকে, আর কোনো প্রশ্ন করো? বটন থেকে কি আছে? চেঞ্জ ওনার, ঠিক আছে? চেঞ্জ ওনার করলে কি, আপনি কারে ওনার দিবেন, তার ওনার দিবেন, এই যে আই উড লাইক টু ট্রান্সফার ওনারশিপ টু টু অফ দিস ইভেন্ট, ঠিক আছে? তারপর চেঞ্জ ওনার দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ ওনার বলতে আর জিমেইলটা সেট আপ করে দিব এই জায়গায়? জি জি, তার জিমেইলটা দিয়ে দাও, তারে অথরিটি দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই? ভেরি গুড, থাকলে ভালো, না থাকলে কি?